কিন্তু এই অবস্থার মধ্যেও আপনারা চিন্তা করতে পারেন যে তিনি সেই দেশকে গড়ে তুলে মাত্র এই তিন বছর সাত মাসের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নীত করে দিয়ে যান, যেটা জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। এই প্রতিকূল অবস্থায় যখন তারা কোনো মতেই পারল না, তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিবকে 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করে। আর শুধু একজন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকেই শুধু হত্যা করেনি, একই সাথে আমার মা, আমার তিন ভাই, নবপরিণত ভ্রাতৃবধূ কামাল জামালের স্ত্রী, ছোট 10 বছর রাসেল, আমার চাচাসহ আমাদের পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। যারা 15ই আগস্ট শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম, সেই জন্য বেঁচে গিয়েছিলাম। আমি 6 বছর আমরা রিফিউজি আকারেই বিদেশে থাকতে হয়েছে আমাদেরকে, কারণ সে সময় সংবিধান লঙ্ঘন করে যে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় এসেছিল, আমাদেরকে দেশে আসতে দেবে না। যাক, আমার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে এবং জনসমর্থন নিয়ে, আমি তখন দেশে ফিরে আসি একরকম জোর করেই। আমি আসার পরে 32 নম্বরের বাড়িটাও আমাকে ঢুকতে দেয়নি, সে বাড়ি তালা বন্ধ ছিল। তখন জিয়া এদেশের রাষ্ট্রপতি, আমরা রাস্তায় বসে আমার তো বাবা মায়ের জন্য দোয়া করেছি, মোনাজাত করেছি, সেখানেই মিলাদ করেছি। যা হোক, অনেক চড়াই উত্তর পার হয়ে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হই।